কলকাতার দুর্গাপুজো, বারাসাত এবং নৈহাটির কালী পুজো এবং কাটোয়ার কার্তিক পুজোর পর আমরা এখন দেখতে চলে এসেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হলো খুবই বিখ্যাত, আর এখানকার স্পেশালিটি হলো এখানকার উঁচু উঁচু মাতৃ প্রতিমা এবং এখানকার লাইটিং। চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো গোটা চন্দননগরের সমস্ত কিছু ঠাকুর, আর তার সাথে মানকুণ্ডেরও কিছু ঠাকুর আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা দুটো তিনটে পার্টে থাকবে। সব ঠাকুরগুলো কভার করার জন্য একটু বেশি টাইম লেগে গেছে, তো সব ভিডিওগুলো দেখার জন্য আমি রিকোয়েস্ট করলাম। সবার ফার্স্টে আমরা এখন চলে এসেছি বৌবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেল দেখতে। এখনো প্যান্ডেলের বেশ কিছু কাজ চলছে। জায়গাটা এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা পুরনো দালাল বাড়ির মতো, আর একটা পুজো মণ্ডপ রয়েছে, পারমানেন্ট পুজো মণ্ডপ। তার ভেতরে ওই পিছনের দিকটাতে মাতৃ প্রতিমাকে রাখা হয়েছে, খুব সুন্দর মাতৃ প্রতিমা। আর এখানে প্রচুর সোলার কাজ দেখতে পাওয়া যাচ্ছে, পুরোটাই মায়ের মানে যে পরিধান সেটা পুরোটাই সাদা, একদম ধবধবে সাদা, খুব সুন্দর দেখতে লাগছে। আর মায়ের মুখটা খুবই সুন্দর, মানে সত্যি কথা বলতে এইটা ফার্স্ট টাইম আমার জগদ্ধাত্রী পুজো দেখতে আসা চন্দননগরে, মানে খুব ভালো লাগছে। মানে এত সুন্দর মাতৃ প্রতিমা মানে যে জগদ্ধাত্রী পুজোর হয় চন্দননগরে সেটা আমার জানা ছিল না, আমি নাম শুনেছিলাম অনেকের মুখে, কিন্তু এটা প্রথমবার দেখা, আর সত্যি খুব ভালো লাগছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মেন অ্যাট্রাকশান হলো এখানকার লাইটিং, আর এই যে দেখতে পাচ্ছেন লাইটিং, এরকম প্রচুর লাইটিং দেখতে পাবেন, প্রচুর থিম লাইটিং দেখতে পাবেন, সবই দেখাবো। আর এই তো সবে শুরু, আরও অনেক লাইটিং দেখার বাকি আছে, যা সন্ধ্যা সন্ধ্যা হয়েছে। আর এখানে ঠাকুর দেখার মজাটাই হলো সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা, দিনের বেলা দেখলে কিন্তু সেই মজাটা আপনি পাবেন না। এখন আমরা যে ঠাকুর প্যান্ডেল দেখতে যাচ্ছি সেটা হলো বিশালক্ষী। এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, মানে খুব সুন্দর এরকম লাইটিং আরও দেখতে পাবেন। এইখানে লাইটটা দেখুন, লাইটটা দেখে মনে হচ্ছে যেন রকেটটা মানে উপরে দিয়ে উড়ে যাচ্ছে, পৃথিবী থেকে রকেটটা উপরে দিয়ে উড়ে যাচ্ছে, সেটা লাইটিংয়ের মাধ্যমে কীভাবে বোঝানো হয়েছে দেখুন। এখানে লাইটিংগুলো দেখুন, লাইটিংগুলো দেখে মনে হচ্ছে ইঁদুরগুলো খেলা করছে, কে আবার গিটার বাজাচ্ছে, কে আবার বাদ্যযন্ত্র বাজাচ্ছে, মানে লাইটিংয়ের মাধ্যমে কী সুন্দরভাবে বোঝানো হচ্ছে দেখুন। খুব সুন্দর প্যান্ডেলের কাজ করা হয়েছে, এই কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো সুতো দিয়ে বানানো হয়েছে, সুতো দিয়ে এক একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। শুধু প্যান্ডেলের সাইডেই নয়, প্যান্ডেলের যে মেন গেট, মেন গেটের সামনেও দেখুন ওইখানে সুতো দিয়ে বিভিন্ন রকম কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে বিভিন্ন রকম ছবি দেখুন। সাথে সাথে ফোমেরও কাজ দেখা যাচ্ছে, এই যে হাতিগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন, হাতি তার হাতির বাচ্চা, এগুলো পুরো ফোম দিয়ে বানানো হয়েছে। প্যান্ডেলে আমরা ঝাড় লণ্ঠন দেখতে পারি, এখানে দেখুন সুতো দিয়ে ঝাড়বাতি মতো বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে জিনিসটা। এখন আমরা চলে এসেছি বৌবাজার শীতলাতলা ক্লাবের এখানে। এখানে যে থিম প্যান্ডেলটা এবারে বানানো হয়েছে, সেটা বানানো হয়েছে মেয়েদের মাসিক ঋতুচক্রের উপর বেস করে। কলকাতার দুর্গাপুজোতে আপনাদেরকে দেখিয়েছিলাম পাথরিঘাটা পাঁচের পল্লীতেও ঠিক এই ধরনের পুজোর প্যান্ডেল মানে থিম প্যান্ডেল বানানো হয়েছিল, সেই থিম টাইপেরই প্যান্ডেলটা এখানেও কিন্তু এবারে করা হয়েছে।
বিশাল জগদ্ধাত্রী মায়ের প্রতিমা, অসাধারণ দেখতে লাগছে। তার মধ্যে এখানে সোনালি মানে সোনালি অলঙ্কারের কাজটা বেশি রয়েছে, পুরোটাই মানে গোল্ডেন, আবার একটা ছড়িয়ে পড়েছে এই মানে মাতৃ প্রতিমা যেখানে রয়েছে এই জায়গাটার মধ্যে। এখন আমরা চলে এসেছি কালিসানি, এটা একদম স্টেশনের পাশে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলে এবারে যে থিম করা হয়েছে সেটা মানুষ পাহাড়কে কীভাবে গিলে খাচ্ছে এবং পাহাড় আর্তনাদ করছে। চলুন ভিতরকে দেখা যাক। এই হলো এখানকার জগদ্ধাত্রী মা, দেখুন মায়ের মায়ের সাইজটা কি বিশাল, প্রায় দোতলা বিল্ডিংয়ের সমান, আর দেখতে কি অসাধারণ। এখন আমরা চলে এসেছি আপনজন ক্লাবের এখানে। এখন আমরা যে প্যান্ডেল এখানে চলে এসেছি সেটা হলো আপনজন। আপনজনের এবারে থিম হলো বিশ্বাস। এখানে দেখতে পাচ্ছেন মানুষের জ্যোতিষশাস্ত্রের উপর যে ভরসা বা বিশ্বাস, সেটার উপর কেন্দ্র করে এই থিম প্যান্ডেলটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন কীভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, মানে এই বিশ্বাস, এই মানুষের গলায় যে বিশাল তাবিজ, এইটা দিয়ে বোঝানো হয়েছে যে মানে এটা একটা মানে মানুষের বিশ্বাস, তার সঙ্গে মানুষের উপর যেমন একটা ভর হয়ে আছে। প্যান্ডেলের কাজ খুব সুন্দর, থিমটা খুব ইউনিক লাগলো, মানে এই ব্যাপারগুলোতে মানুষের অনেকের বিশ্বাস থাকে, অনেকটা কুসংস্কারও অনেকে বলে, কিন্তু এই জিনিসটার উপরে এরকমভাবে প্যান্ডেল বানানো মানে আমি তো হ্যাটস অফ দেবো, কারণ মানে এরকম একটা বোল্ড টপিকের উপর সচরাচর কেউ মানে কথা বলতে চায় না। এখন আমরা চলে এসেছি ফটকগোড়া মাতৃ মন্দিরের এখানে। এই প্যান্ডেলটা এখানে লাইটিংটা কি অসাধারণ হচ্ছে জাস্ট দেখুন, মানে কিছুক্ষণ স্তব্ধ হয়ে লাইটিংটাকে শুধু আপনাকে দেখতে হবে এর ফিলটা নেওয়ার জন্য। তো এই হলো মাতৃ প্রতিমা, বিশাল সাইজের মাতৃ প্রতিমা, আর দেখতে কি অপরূপ, কি সুন্দর, না চোখে দেখলে আপনি বুঝতে পারবেন না। চলে এসেছি মধ্যাঞ্চল পুজো প্যান্ডেলের এখানে। 53 বছরের এখানে পুজো
আর এবছরের এখানকার থিম হলো মনে রেখো। সুন্দর প্যান্ডেলের সাথে সাথে এখানে আরেকটা জিনিস ভালো করা হয়েছে, এখানে একটা লেজার শো করা হবে। পাশের যে পুকুর রয়েছে সেখানে ফাউন্টেনের মাধ্যমে লেজার শো করে বিভিন্ন রকম ছবি সেখানে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে দেখানো হচ্ছে, আরও বিভিন্ন স্টোরি এখানে দেখানো হচ্ছে। কোনো একটা ইউনিক কনসেপ্ট দেখলাম। এখন আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন। এটা এখানকার 189তম বর্ষে পড়েছে এই বাগবাজার সার্বজনীন। এখানকার পুজো মণ্ডপের মধ্যে সেরকম জৌলুস কিছু নেই, কিন্তু এখানকার ভেতরে যে ঝাড় লণ্ঠন আর মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর। জাস্ট একবার দেখুন। এখন আমরা চলে এসেছি বাগবাজার তালপুকুর ধার পুজো মণ্ডপের এখানে। আর এখানে মাতৃ প্রতিমার ভিতরে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা একটু ছোটো ধরনেরই। আর এখানে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের মধ্যে দুটো লাইট করা রয়েছে, লাইটগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এটা একটা প্রদীপের মতো সামথিং কিছু লাগছে। আর এখানে একটা বুর্জ খালিফা কিন্তু করা হয়েছে। এখন আমরা পালপাড়া সার্বজনীন দুর্গোৎসবের এখানে। এখানেও দেখা যাচ্ছে সুতোর অনেক কাজ রয়েছে, তার সাথে খড়েরও বিভিন্ন কাজ রয়েছে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। উত্তরাঞ্চল সার্বজনীন দুর্গোৎসবের এখানে। এখানকার এবার যে থিম প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কলকাতার কাশী বোস লেনের সেম থিম প্যান্ডেল এখানে বানানো হয়েছে। মানে ওই প্যান্ডেলটাকে এখানে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। চলুন ভিতরে গিয়ে সম্পূর্ণটা দেখাই। এখানের যে থিমটা, তার নাম হলো চায়না হতে আমি পুমা। ছোটোবেলা থেকেই নারীদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের উপর বেস করে কিন্তু এই থিমটাকে পুরো সাজানো হয়েছে। কলকাতাতেও প্রচুর লোক এই থিমটাকে পছন্দ করেছিলেন, আর এখানেও প্রচুর লোক এই থিমটাকে কিন্তু খুব পছন্দ করছিলেন। তুইও তো একটা মেয়ে ছিলাম, এক
এখন আমরা চলে এসেছি হেলা পুকুরের এখানে। কলকাতার ত্রিধারার প্যান্ডেল আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এখানেও সেই প্যান্ডেলটাই বানানো হয়েছে।